দুঃখছে একটু দেখো আপনি, একটা রোড দিয়ে একটা রোড ব্যান্ড ঘটছে ওদিকে, ও জানি এই ব্যান্ড ঘরে এইদিকে ঢুকে গেছে, এই ব্যান্ড ঘরে ওদিক থেকে ঢুকছে, সে ফাটলা মানুষ। আর ইউনিটের দুইটা রোড আমার ভাঙিছে, দুইটা রোড ভাঙি হয়ে আমার ইউনিটও ঢুকিছে, মানুষ অনুমানিক তারা ইউনিটও দুইজন হামাইছে, আমার ইউনিটও দুইজন হামাইছে, একলগে তারা দুইটা ইউনিট অপারেশন করছে, মোট চারজন। কিন্তু বাইরে আরো তারা চাইল, এই যে দিকে আছে একজন মানুষের, তারা অবশ্যই এখানে দুইজন মানুষের তারা দলা লাগবে না, সেই কেন হে বাড়িতে পারতো না, এই দিকে তো শূন্য জায়গা, হে মানে কোনো বড় ভাইছে না, ওয়ালো অথবা তারে হেল্প করি কেউ বার করি নিস। কালকে গেছে রাত্রে তো আমার হুজুরে গরো হামাই গেছে ডাইরেক্টলি, তাই আসলে বুঝছই না, তাই আলুমি লুগুমো আসলা হজাগ ভাইছে, হজাগ ভাইয়া তানে আইয়া স্টেপিং দেখাইছে, দুইটা ডেগার দেখাইছে, কইছে তুমি আর শিখ দিও না, কিন্তু তাই দেখার আগে শিখ দেওয়ার কারণে আমরা কিছু অবগত হয়েছি। পরবর্তী তাই এরা বেলকুনির দরজা বাড়াবাই লাগাই নি যায়, বাড়াবাই লাগাই দিস, লাগানোর বাদে তাই সামলাবাই বাড়ি আমার ডাক দিয়েছেন, ডাক্তার সাহেব আমার মারিয়া মারি লইছি, আমি বাড়ছি, বাড়ির বাদে আমি জানি না আমার ইউনিটও যে হামাইছে করি দেখাইতে হয়েছে, আমিও বুঝছি না, আমি গুমো আসলাম। পরে হুজুর সেফটি দিয়া আমি রুমে গিয়া দেখি আমার অবস্থা নিছে কি, আমার মোবাইল নিছে কি, আমার টেকাও লইয়া গেছে কি, কত টাকা টেকা আমার 25,000 আছিল, কালকে রাত্রে এইবার টাকাটা আমি পাইছি 12,000 টাকা, আমি যখন লাইট পাইছি বাকি টাকাও পাইমু ভাই, একলগে আজকে আমি এটা ব্যাংকে জমা দিলাম। কিন্তু ও টাকাটা নিছে, আর বাচ্চাদের 3-4টা মোবাইল চালু আছিল ওগুলো লইয়া গেছে, আইফোন নিছে আর 2টা নর্মাল ফোন নিছে আর স্যামসাংয়ের। আমার ইউনিটে ঢুকছে হে এই এখানোর এই দুইটা রড বাঙ্গিয়া ডাইজি বাঙ্গিয়া হে ভিতরে ঢুকছে আমার, এটা এই যে বেলকুনির দরজাটা আসিল, জানালাটা আসিল, দরজাটা আসিল আমার খোলা আসিল বাতাসের কারণে, আর গ্লাসের সাইড গ্লাসটা আমার খোলা আসিল, আমি লাগাইছি না কই বাতাসের কারণে, সামনার দরজাটা আমার খোলা আসিল, অলরেডি কই বাতাস ঢুকু, কালকে গরম বেশি আসিল, আমি একলা দিন হইলে আমি এটা আটাই লই বা ব্লক করে দিই, ও শুধু বাদে হে হামাইছি। ভোর রাত্রে 7টার আগে বাদে হইব, বাদে হইতো না 7টাতে যে 3:30 প্লাস 4:30-এর ভিতরে অপারেশনটা করছে আমার যা ধারণা, গম সম আমরা করলাম না, ওদিকে ওদিকে কোন দিকে আমরা মানুষ জমছি দেখালা কি হয়েছে ওই সময় বাগি গেছে। এটা পরিকল্পিত আমার আশেপাশেও থাকতে পারে কেউ সন্দেহ করিয়া, কিন্তু আমি মানে না দেখলে কইতাম না, যেহেতু মামলা আমি অবশ্যই আইনের আশ্রয় লিম, আমি আইনের আশ্রয় লিম, আইনে যা করে তা করবো, আসলে এরা সুর কিন্তু গরম হামাইলেও দেখাতে হয়। আমাদের এলাকা তো মনে হল বাজার চতুর্দিকে সেন্টি আছে, সেন্টিও দেখছে, কলেজ রোডের ভাড়া দাঁড়ো দেখছে, দুইজন মানুষ যায়, দুইজন দুইজনের তারা 6 জন 8 জন মানুষ গেছে এদিকে, এটাই আমার সুন্দর, এরাই লই ভাইলে এরাই আমার গেল, আমার বাড়ির কলেজের বর্ডার কলেজের ওয়াল টপকে তারা ওদিকে গেছে, কলেজ রোডের যে সেন্টি হেখর দুইজন মানুষ ঠান্ডা মাথার এরা গেছে, একজন উঠলে একজন খালার ড্রেস ছিল, মানে তার টি শার্ট আছে প্লাস তার হাফ প্যান্ট একটা আছে, তার হাঁটি হাঁটি গেছে।